হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল তো আজকে আমরা ডিসকাস করবো ডাব্লিউবি পি ক্লার্কের যে এক্সাম হয়েছে ক্লার্কশিপের এক্সাম তো তার যে ফাইনাল রেজাল্ট সেটি কবে বেরোবে সেই সম্বন্ধে আমরা নতুন ভিডিও নিয়ে এসেছি তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আমি কমপ্লিটলি ডিসকাস করে দেবো যে ঠিক কোন মাসে এই রেজাল্টটি বেরোতে চলেছে তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একবার লাইক করুন শেয়ার করুন আপনাদের ফেসবুক হোয়াটসঅ্যাপে যাতে আপনাদের বন্ধুবান্ধব সবাই জানতে পারে এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ধরনের আরও আপডেট জানার জন্য তো দেখুন ডাব্লিউ বিপিএসসি ক্লার্কশিপের যে এক্সাম তার পুরো ডিটেল আমি নিয়ে এসেছি তো দেখুন এক্সাম কন্ডাকটিং বডি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে যেখানে পোস্ট নেম হচ্ছে ক্লার্ক ক্লার্কশিপের যে ডাব্লিউ বিপিএসসির আন্ডারে যেটি হয় তো এখানে পোস্ট ক্যাটাগরি সম্বন্ধে আমরা জেনে নেব তো প্রিলিমসের এক্সাম আপনাদের হয়েছিল পঁচিশে জানুয়ারি দু হাজার কুড়ি অনেক দিন আগেই প্রিলিমস হয়েছে কিন্তু বর্তমানে এর যে ফাইনাল রেজাল্ট সেটা কিন্তু আটকে রয়েছে তো প্রিলিমসের রেজাল্ট ডেট জানানো হয়েছিলো চব্বিশে জুলাই এবং তারপরে পার্ট টু যে এক্সাম হয় অর্থাৎ মেন্স এক্সাম সেটি ছয়ই ডিসেম্বর দু হাজার কুড়িতে হয়েছিল কিন্তু এখনও তার রেজাল্ট কিন্তু এখনও বেরোয়নি তো আপনাদের মনে একটি প্রশ্ন যে কবে সেই রেজাল্ট বেরোবে তো আমরা এই ভিডিওতে সেটাই ডিসকাস করব তো তার আগে আবার রিকোয়েস্ট করছি যে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের আরও আপডেট পাওয়ার জন্য কারণ যা কিছু আমি শেয়ার করি আপনাদের সামনে সব কিছুই কিন্তু প্রায় জেনুইন হয় তো সেই জন্য বলছি যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভবিষ্যতে অনেক কাজে লাগবে তো দেখুন পার্ট টু অর্থাৎ যে মেন্স যে এক্সাম হয়েছিলো সেই মেন ক্লার্কশিপের যে এক্সাম তার রেজাল্ট কিন্তু জুন মাসে বেরোনোর কথা জুন মাস অর্থাৎ এই মাসেই কিন্তু বেরোনোর কথা এটা কিন্তু আমি আগের ভিডিওতে কোনোভাবেই শেয়ার করিনি কারণ আমি কনফিডেন্ট ছিলাম না যে আসলে এই মাসে বেরোবে কিনা তো যেহেতু এই মাসেও কিন্তু লকডাউন চলছে অতএব এই মাসেও চান্স অনেক কম রয়েছে এটা কিন্তু আমি পার্সোনালি ফিল করছি যে এই মাসেও কিন্তু চান্স কম রয়েছে তো এই মাসের পরের মাসে বা তারপরের মাসে অর্থাৎ আগামী এক দু মাসের মধ্যে কিন্তু হানড্রেড পারসেন্ট বেরোবে এটা আপনারা নিশ্চিত হয়ে যান তো বর্তমানে যেহেতু লকডাউনের সিচুয়েশান চলছে সেই জন্য কিন্তু পিএসসি এখন স্লোলি কাজ করছে আইসিডিএসের রেজাল্ট বাকি রয়েছে এখানে ক্লার্কশিপের এক্সাম বাকি রয়েছে তো ডাব্লিউ বি পিএসসির আন্ডারে কিন্তু অনেক স্লো কাজ চলছে লকডাউনের জন্য তো রেজাল্ট অবশ্যই বেরোবে কিন্তু তার আগে হচ্ছে যে জুন মাসে বা জুলাই বা আগস্ট এই তিনটে মাসের মধ্যে কিন্তু যে কোনো মাসে কিন্তু বেরোতে পারে কিন্তু এখন মোস্ট এক্সপেক্টেড যে মান্থ সেটি হচ্ছে জুন জুনে কিন্তু বেরোনোর অনেক চান্স রয়েছে কারণ জুনে খুব তাড়াতাড়ি লকডাউন শেষ হয়ে যাবে এবং লকডাউনের পরেই কিন্তু এই রেজাল্ট বেরোনোর চান্স অনেক বেশি রয়েছে ঠিক আছে তো আপনারা অপেক্ষা করতে থাকুন অবশ্যই এবং আমি যখনই রেজাল্ট বেরিয়ে যাবে আমি সঙ্গে সঙ্গে ভিডিও বানিয়ে দেব। সেখান থেকে ডাইরেক্ট লিঙ্কে আপনারা ক্লিক করলেই সরাসরি আপনাদের রোল নাম্বার দিয়ে আপনাদের যে রেজাল্ট সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন তবু অ্যাডভান্স জানিয়ে দিচ্ছি যে ওয়েবসাইট থেকে আপনারা জানতে পারবেন সেটি হচ্ছে পিএসসি ডাব্লুবি অ্যাপ্লিকেশন ডট ইন এই ওয়েবসাইটে গেলে কিন্তু আপনারা জানতে পারবেন তাছাড়া ডাব্লু পিএসসি গুগলে যদি আপনারা সার্চ করেন সেখান থেকে রেজাল্টে গিয়ে কিন্তু আপনারা আপনাদের রেজাল্ট জানতে পারবেন তো অবশ্যই কোনো চিন্তার কোনো বিষয় নেই জুন মাসে বা জুলাই মাসে বা ম্যাক্সিমাম যদি আরও লেট হয়ে থাকে তাহলে আগস্টের মধ্যে কিন্তু হানড্রেড পারসেন্ট বেরোবে এবং তারপরে আপনাদের যে ফেজ রয়েছে অর্থাৎ কম্পিউটার টেস্ট বা টাইপিং টেস্ট রয়েছে সেই সমস্ত টেস্ট কিন্তু হবে এবং তারপরে কিন্তু আপনাদের ফাইনাল যে সিলেকশান সেটা কিন্তু হয়ে যাবে তো ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই অবশ্যই ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং তার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন